বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। কাবিলপুর সোনাতলা মুজিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে ষষ্ঠতম বার্ষিকী এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। স্থান: কাবিলপুর সোনাতলা মুজিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণ। স্থান: কাবিলপুর সোনাতলা মুজিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণ, সাদুল্লাপুর, গাইবান্ধা। তারিখ: 12 নভেম্বর, রোজ শনিবার। সময়: বাদ আসর হইতে। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ আব্দুর রহমান সরকার, চেয়ারম্যান ইদিলপুর ইউনিয়ন পরিষদ। সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শেখ মুজিবুর রহমান, কাবিলপুর সোনাতলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ তুহিন প্রধান জনি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, চক সোলাগাড়ি, পীরগঞ্জ, রংপুর। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত মফিজুল হক সরকার, সদস্য ধর্ম বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হজরত মাওলানা আবদুল্লাহ আল নুমানি সাহেব। ঢাকা। দ্বিতীয় বক্তা হিসেবে মূল্যবান তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, নন্দিত মুফাসসিরে কোরআন হাফেজ মোহাম্মদ রবিউল ইসলাম, খতিব সুইগ্রাম পুরাতন জামে মসজিদ, পলাশবাড়ি। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ শহীদুল্লাহেল কবির ফারুক, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখা ও সমন্বয়ক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি। বিশেষ আকর্ষণ: উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আবরণ শিল্পী গোষ্ঠী পীরগঞ্জ রংপুর। বিশেষ দ্রষ্টব্য: উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসার এবং প্রজেক্টরের মাধ্যমে ভিডিও সম্প্রচারের সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আহ্বানে মাহফিল ইন্তেজামিয়া কমিটি, পরিচালনায় যুব সমাজ। সম্মানিত এলাকাবাসী, কাবিলপুর সোনাতলা মুজিবুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে ষষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগ দিন। 12 নভেম্বর, রোজ শনিবার, বাদ আসরের মাহফিলে দলে দলে যোগ দিন। প্রধান বক্তা: হজরত মাওলানা আবদুল্লাহ আল নুমানি সাহেবের মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। আল্লাহ হাফেজ।